চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন মারা গেছেন। শুক্রবার রাতে নগরীর ইপিজেড থানার ফ্রিপোর্ট এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নগরীর সদরঘাট এলাকার বাসিন্দা মোক্তার ও রুবেল। সিইপিজেড ফায়ার স্টেশনের টিম লিডার নূর হোসেন জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।